বিশ্বকাপ চলা অবস্থায় হঠাৎই দেশে ফিরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকায় ফিরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ক্রিকেট গুরু নাজমুল আবেদিনের সঙ্গে অনুশীলন করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 27 অক্টোবর কলকাতায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের। গত বিশ্বকাপে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দেয়া সাকিব এবার যেন নিজের ছায়া হয়ে আছেন। দলও একের পর এক হারে বিপর্যস্ত, তাদের টাইগারদের আত্মবিশ্বাস যেন নেমেছে একেবারে তলানিতে। এমন বাস্তবতায় বিশ্বকাপের মাঝপথে হঠাৎ দেশে ফিরেছেন টাইগার দলপতি। মিরপুরের হোম অফ ক্রিকেটে বিকেএসপির প্রশিক্ষক নাজমুল আবেদিন ফাহিমের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার সাকিব ভাই। অনুশীলন শেষে নিজের কালো গাড়িতে মিরপুর ছাড়েন সাকিব। এর কিছুক্ষণ পর ইনডোর থেকে বের হন সাকিবের কোচিং গুরু নাজমুল আবেদিন ফাহিম। বিশ্বকাপটা মোটেও ভালো কাটছে না সাকিবের। এখন পর্যন্ত 4 ম্যাচে 14 গড়ে বিশ্বসেরা অলরাউন্ডারের নামের পাশে মাত্র 56 রান, যা বড্ড বেমানান। বল হাতে ওভার প্রতি 5.54 রান দিয়ে শিকার 6 উইকেট। এমন নাজুক পারফরমেন্সে হয়তো টনক নড়েছে সাকিবের, তাই নিজেকে প্রস্তুত করতে সান্নিধ্য এসেছেন ক্রিকেট গুরু নাজমুল আবেদিনের। আগামী 27 অক্টোবর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের। এরপর দিনই কলকাতা ইডেন গার্ডেনে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সেই ম্যাচে সাকিবের পারফরমেন্স দেখতে মুখিয়ে ক্রিকেট প্রেমীরা। ইমরান হোসেন, News24, ঢাকা।